উপর থেকে ভিউটা কি বলবো, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। সামনে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে এখানে সব থেকে মেন আকর্ষিত মন্দির, যার বয়স হচ্ছে কম করে 500 বছর। সোমনাথের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, এই বোতলটা এইভাবে মাথায় নিয়ে ওকে পাহাড়ে উঠতে হবে। চলো ভাই দেখো আপনি কি করতাম, দেখা যাক কতদূর নিয়ে যেতে পারে। আর এটাই হলো পাঞ্চেত ড্যাম। আর একটা ব্যাপার হচ্ছে, মানে এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডারও। হ্যালো বন্ধুরা, তো পঞ্চকোট পাহাড় ভ্রমণের আমাদের দ্বিতীয় ব্লগ। তো আমরা মোটামুটি একটা হোটেল পেয়েছি, আর আমরা পঞ্চকোট পাহাড়ের কাছে যে রিসর্ট আছে আমরা ওইখানে পাইনি, মানে ওখানে একটাই রিসর্ট আছে এবং ওই রিসর্টেই পাওয়া যাবে। আর ওখানে আমরা গেছিলাম কিন্তু মানে এক তো নেই গো, রুম নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওখানে যা প্রাইস তাতে করে আমাদের বাজেটের বাইরে। তো আমরা এখানে পঞ্চকোট পাহাড় যাওয়ার পথেই একটা চৌমাথা পড়ে, সেই চৌমাথাতেই গোবাগ, গোবাগ নাকি এরকম নামটা দেখলাম, বা পঞ্চকোট মোড়। তো এইখানেই আমরা একটা হোটেল পেয়েছি যে মানে ভালো থাকার জায়গা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভালো বেড আছে পরিষ্কার এবং এসি লাগানো আছে, তার সঙ্গে বাথরুমটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাথরুমটা খুব ভালো। দেখো বাথরুমটা খুব ভালো, সঙ্গে গিজারও লাগানো আছে। এবার একটা ব্যাপার হচ্ছে, এই হোটেলে থাকতে গেলে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে যে এখানে সবসময় কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে একটা খাওয়ার হোটেল আছে, এখানে এসে আগে যোগাযোগ করতে হবে। এবার যদি মানে ভাগ্যক্রমে, সত্যি কথা বলতে আমরা এখানে এই রুমটা যে পেয়েছি ভাগ্যক্রমে পেয়েছি। তো আজকে আমাদের এই মুহূর্তে মানে এখন সময় হচ্ছে 3টে, আর আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে। আমি রেডি হয়ে গেছি, সোমনাথ রেডি হচ্ছে, এই যে সোমনাথ রেডি হচ্ছে। সোমনাথ একটা তাগড়া ঘুম মেরে দিল, প্রায় 1 ঘন্টার ঘুম। দুটো জায়গা ঘোরার টার্গেট আছে, তো আমরা পাহাড়টা ঘুরবো, ওখানে যে পুরনো মন্দির টন্দিরগুলো আছে আর আছে ওগুলো দেখবো পঞ্চকোটের ওখানে, প্লাস তার সঙ্গে পাঞ্চেত ড্যামটাও দেখার ইচ্ছে আছে আজকে। তো অ্যাকচুয়ালি এই দুটো জায়গা আমাদের কভার হয় কি না, এবার টাইম তো বেশি নেই, 3টে বেজে গেছে, তো তার কারণে ওই জন্যকে বারবার তুলছি যে ওট ওট ওট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, এই জায়গাটার ব্যাপারে সম্পূর্ণ আইডিয়া নিতে, কোনো জায়গা মিস করবে না। হয়তো এই ব্লগটা তোমাদের কাজে আসতে পারে যদি দেখো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সময় মতো বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোট ও পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। তো আমরা এই রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো গড় পঞ্চকোট পাহাড়, এবং গড় পঞ্চকোট পাহাড় দেখে নিয়ে তারপরে আমরা যাব পাঞ্চেত ড্যাম দেখতে। আমরা এসে পৌঁছালাম গড় পঞ্চকোট পাহাড়, আর এই গড় এইটাই হলো গড় পঞ্চকোট পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। এই মেন টুরিস্ট স্পটের সামনে প্রবেশ করতে সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা ও ওয়েলকাম টু মেঘনাথ শেখর। তো বন্ধুরা আমরা মেঘনাথ শেখরের এখন রাজত্বে আছি, অর্থাৎ পঞ্চকোট পাহাড়। তো আমরা এই এই জায়গাটাতে মানে পিছনে এইখানে বাইক আমরা পার্কিং করলাম, আর বাইক পার্কিং চার্জ নিল 10 টাকা, এবং এখানে আরও কারটার পার্কিং করা রয়েছে, ভালো জায়গা আছে, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে একটা পুরানো, অনেক মানে 500 বছর পুরানো সেই মন্দির দেখাবো। তো চলো, যে মন্দিরে টেরাকোটার ভাস্কর্য করা আছে, আর মেনলি যেটা সবথেকে পুরানো এখনও দাঁড়িয়ে আছে যে মন্দিরটা, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। শোনা যায় এই বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজা মেঘনাদ শিকারের রাজত্ব ছিল, এবং এই রাজত্বকে বর্গীরা এসে, অর্থাৎ মারাঠাদের তৈরি একটি জনগোষ্ঠী, তারা এই রাজত্বকে একদম তছনছ করে দেয়, এবং এখানে ছিল মোট
40টি এই রকমেরই তৈরি মন্দির, এবং সামনে একটা রয়েছে যেটা এখনও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা সামনেও যাব, সেটিকেও দেখব। তোমরা দূর দিকে তাকালে দেখতে পাবে সেই মন্দিরটি। তো বন্ধুরা, এই পাহাড়টি হলো পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের মধ্যেই অন্তর্গত। আর সামনে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে এখানে সবথেকে মেন আকর্ষিত মন্দির, যার বয়স হচ্ছে কম করে 500 বছর। তো চলো সেই মন্দিরটা আমরা কাছ থেকে দেখি। তো গাইজ, আমরা এলাম ওই দিক থেকে, এবং তার সামনে এখানে যে মন্দিরটা, মন্দিরের সামনেই রয়েছে কার পার্কিং। আর আরও একটা আমরা পুরানো মন্দির দেখতে পেয়েছি। তো চলো সেটা আমরা কাছ থেকে। বন্ধুরা, এই এই যে এই যে মন্দিরটা দেখছো, মানে এই পাহাড়ের আশেপাশে চতুর্দিকে উপর থেকে নিচে পর্যন্ত মোট 40টি মন্দির ছিল, যার মধ্যে আর কিছু কিছু মন্দির দেখতে পাবে, বাকি আর দেখতে পাওয়া যাবে না। অনেকগুলোই মানে কি বলবো, মানে ইয়ে হয়ে গেছে, একদম জঙ্গলে ঢাকা পড়ে গেছে বা ভেঙে গিয়ে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। তো আমরা ওই উপর দিকেও যাব, এবং সেই দিকে গিয়েও আমরা আছে কি না সেটা তোমাদেরকে দেখাবো। গড়পঞ্চকোট যদি ঘুরতে আসো, তো গড়পঞ্চকোটের ম্যাপটা অবশ্যই একবার দেখে নেবে, তোমাদের ঘোরার সুবিধা হবে। এবং তার সঙ্গে এই গড়পঞ্চকোটের ইতিহাস সংক্ষিপ্ত করে লেখা আছে এখানে, তোমরা একবার অবশ্যই কিন্তু চোখটা বুলিয়ে নেবে, তাতে তোমাদের অনেক কিছু ইতিহাস এই জায়গার ব্যাপারে অন্তত জানা হবে, যেটা আমি দেখলাম আমার দেখে খুব ভালো লাগলো। এবং তার সাথে এখানে ছোট্ট করে একটা বাজার আছে, তোমাদের প্রয়োজনীয় কিছু খাবার দ্রব্য কিন্তু এইখানে পেয়ে যাবে। তো আমরা এখানে ভাবছি যে এখন একটু চা খেয়ে নেবো, নিয়ে তারপরে পাহাড়ের দিকে রওনা নেবো। মাটির ভাড়ে লাল চা খাচ্ছি আমরা এখানে, এখানে স্পেশাল। তো বন্ধুরা, এই ছোট্ট বাজারে আমরা গরম গরম লাল চা খেয়ে নিয়ে, লিকার চা খেয়ে নিয়ে এবার আমরা কিন্তু রওনা দিয়েছি পাহাড়ের উপরে ওঠার জন্য। তো চলো, হ্যাঁ তো চলো, ওর এখনো ঘুম চোখে লেগে আছে বলছে। তো চলো, কতটা ওঠা যায় বা কতটা ওঠার রাস্তা আছে সেটা আমরা আগে দেখি। তো যতটা আমি জানি যে খুব একটা উপরে যাওয়ার মতন রাস্তা কিন্তু পরিস্থিতি নেই, তবু যতটা যাওয়া যায় ততটা আমরা যাব। চলো, এখানে সামনে একটা রিসর্ট রয়েছে। তো এই রিসর্টে থাকতে গেলে কিন্তু পকেটে গরম থাকতে হবে, এবং আগে থেকে বুক করতে হবে, কেননা আমরা এখানে এসেছিলাম, বাট এক তো এখানে খালি নেই, এক নম্বর, দু নম্বর হচ্ছে যে মানে আমাদের যে বাজেট, সে বাজেটের কিন্তু অনেকটাই বাইরে। মানে কোয়ার্টেজগুলো তো অলরেডি বুক হয়ে গেছে অনেক আগে থেকেই, কিন্তু এবার তার সঙ্গে যে রুম ছিল তার মিনিমাম প্রাইস বললো 3,700 টাকা, যেটা আমাদের বাজেটের কিন্তু একদমই বাইরে। তো চলো এই রাস্তা দিয়ে আমরা এখন পাহাড়ে উঠব। সোমনাথের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, এই বোতলটা এইভাবে মাথায় নিয়ে ওকে পাহাড়ে উঠতে হবে, দেখা যাক কতদূর নিয়ে যেতে পারে। তো চলো, চ্যালেঞ্জ ও কমপ্লিট করতে পারে না ফেল হয়ে যায় তার আগে, সেটাই আমরা দেখব। তো গাইস, এইখান থেকেই শুরু হলো গড়পঞ্চকোট পাহাড়ের পথ। এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, সামনে সোজা যে রাস্তাটা যাচ্ছে আমরা ওইটাই যাব। এখন প্রশ্ন হচ্ছে যে এই গড়পঞ্চকোট জায়গাটির নাম কিভাবে হলো বা কবে হলো। আজ থেকে ছশো বছর আগে এই জায়গার নামকরণ হয়েছে। আর এখানে মোট 5টা কেল্লা ছিল। তো সেই 5টা কেল্লাকে উল্লেখ করে এখানে নাম সৃষ্টি হয়েছে পঞ্চকোট। এবং শুনেছি নাকি এই জায়গায় মানে সেই সময়কার রাজার রাজধানীও নাকি ছিল। দেখতে পারিস মন্দিরে যাইবার পথ, পাহাড়ের মাথায় যাইবার পথ অথবা মন্দিরে যাইবার পথ, পাহাড়ের উপরেই কিন্তু মোটরসাইকেল নিয়ে কেউ চলে এসছে, আবার আমাদের মতোই বাইক হন্ডা SP125।
ওই দেখো সামনে আর একটা অ্যারো করা আছে, বলছে উপর দিকে চলতে চলো। এই দেখো ভালো রাস্তা সমান রাস্তা শেষ হয়ে গেল, এবার যে রাস্তা সেটা হচ্ছে ছোট ছোট পাথরের, ছোট ছোট কাঁকড়ের রাস্তা, এরপরে মাঝারি সাইজের পাথরের। কি রাস্তা? উড়ুক্কু। তাহলে ডানা দরকার তো আমার। তো বন্ধুরা আমরা পাহাড়ের অর্ধেক রাস্তা উঠে এসেছি, অর্ধেকই উঠে গেছি আর রাস্তা বেশি নেই। একটু আলা হয়ে গেছি তাই আমরা বসে পড়েছি, সোমনাথ বেশি আলা হয়ে গেছে। তো চলো আর একটু আছে, যাওয়া যাক উপরে, উপরে গিয়ে দেখি কি আছে পাহাড়ে। ওটার শখ তো আমাদের সবসময় থাকে, একটা পাহাড়ে ওঠা শেষ হলে আবার একটা অন্য পাহাড়ে ওঠার মন যায়, যদি আমরা আলা হয়ে যাই তবু উঠতে মন যায়। আর উপর থেকে বেশ অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি, ছোট ছোট, মাঝারি মাঝারি, বড় বড়। রাস্তাটা খুব সুন্দর, মোটা মোটা পাথরের রাস্তা। পড়াশোনা এখানেও করেছে? বাহ, বাড়িতে তো পড়াশোনা করার টাইম নেই, আর যত পড়াশোনা এখানে এসে। পাথর দেখতে পেলে নাম লিখবে, সব বিজ্ঞানীদের নাম লিখবে, বাড়িতে নাম লিখবে। এই পাহাড়টার উচ্চতা কত জানিস? 2100-2200 ফুট হবে। 2100-2200 ফুট? সাবাস। আর এর আয়তন কত হবে? 10 একর। 12 বর্গমাইল। কি জানি। তো আমরা মোটামুটি এবার অর্ধেক রাস্তা চলে এসেছি। আর দেখো এবার রাস্তাটা কতটা পাতলা, কেমন দেখো, মানে দেখলেই একটু ভয় লাগবে। তবে উপরে অনেক লোক আছে, আওয়াজ পাচ্ছি আমরা, এখান দিয়ে উঠেছে, বুঝতে পেরেছ? তারা অনেকক্ষণ আগে হয়তো উঠেছে, উঠে বসে আছে গিয়ে। আমরাও যাব, একটু রেস্ট করে নিচ্ছি, অনেক কাজ করে ফেলেছি তো। তুই ঘুমাবি নাকি? এইখান থেকে ভিউটা দেখ, পুরো এই পঞ্চকোট এরিয়ার টোটাল ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। তো গাইজ, আমরা যখন নিচে ছিলাম তখন মনে হচ্ছিলো যে এইখানেই একমাত্র এইটাই পাহাড়, বাট উপরে আসার পরে মানে বেশ কয়েকটা পাহাড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে সামনে এইখানে একটা, ওই দিকে একটা, ওইখানে একটা, তার থেকে আরও দূরে আর একটা দেখা যাচ্ছে, মানে বেশ কয়েকটা কিন্তু এখানে পাহাড় রয়েছে। এবার তার সঙ্গে ওই দিকেও কিন্তু পাহাড় আছে, ওই পাহাড়টা কি নাম জানো সোমনাথ? তো এই দিকে যে পাহাড়টা আছে ওই পাহাড়টা কিন্তু জয়চণ্ডী পাহাড়, ওটা আমরা কালকে যাব ঠিক করেছি, বাকি দেখা যাক। আর এই মন্দির আর একটুখানি গিয়ে উপরে গেলেই এখানেই মন্দির আছে। তো গাইজ, আমরা পাহাড়ের অর্ধেক রাস্তায় মোটামুটি চলে এসেছি, আর উপরে যাওয়ার সেরকম রাস্তা নেই, এইখানেই রাস্তাটা শেষ হচ্ছে। আর তো আর এই উপর থেকে ভিউটা কি বলবো, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আর ওই দূরে যদি লক্ষ্য করো, ওইখানে ওইখানেই হচ্ছে পার্কিংগুলো রয়েছে, মানে যত গাড়ি টাড়ি ওইখানে রাখা আছে, ওইখানেই ছোট্টখাটো বাজারটা যে রয়েছে ওইখানেই বাজারটা, আর ওইখান থেকেই মোটামুটি হেঁটে এইখানে আসতে হবে, তবে এই জায়গাটা এসে পৌঁছাবে। আর বেঁকে চুড়ে রাস্তা, পাহাড়ের রাস্তা যেমন হয়, ওই দেখো দূরে যদি দেখো লক্ষ্য করো, ওই দেখো দেখবে আসছে, ওই দেখো ওরা আসছে, উপরে আসছে আর কি। তো এইখান থেকে মানে অ্যাকচুয়াল ভিউটা নিতে গেলে এই পাহাড়ের, এই পঞ্চকোট, গড় পঞ্চকোটের পাহাড়ের উপরের ভিউটা অ্যাকচুয়াল নিতে গেলে কিন্তু এই জায়গাটায় আসতেই হবে। এই জায়গাটায় যদি না আসতে পারো তাহলে এই পাহাড়ের মজাটা বা এই জায়গার ভিউটা কিন্তু মিস করবে। তাই এই পাহাড়ে যদি বেড়াতে আসো তো অবশ্যই কিন্তু এই জায়গায় অবশ্যই আসবে, একটু সময় নিয়ে আসবে, আরামসে উঠবে, বাট এই জায়গাটায় অবশ্যই কিন্তু আসবে। তার গেট এইটা, আর এই গেটটা কিভাবে করা আছে দেখো, মানে এক একটা বড় বড় পাথরকে তখনকার দিনে কেটেছে, কেটে একটার উপরে আর একটাকে সাজিয়ে এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছো?
আরো কাছ থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এইগুলো এক একটা কিন্তু পাথর, মানে পিস, পাথরের পিস, বড় পাথরকে কেটেছে এবং কেটে তার একটার উপর একটাকে সাজিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তো ফাইনালি এই হচ্ছে রাজার মন্দির। তো গাইজ, এই গড় পঞ্চকোট পাহাড়ের উপরে এলাম এবং আস্তে আস্তে আমরা এই পাহাড়ের ব্যাপারে অনেক কিছু জানলাম। তো মোটামুটি এবার আমরা কিন্তু নিচে যাব এবং নিচে গিয়ে ওখান থেকে আমরা পাঞ্চেত ড্যাম দেখতে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। সোমনাথ এখানে ফটোগ্রাফি করছে, দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমভাবে তোলার চেষ্টা করছে, কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। হ্যাঁ দেখো, গড়পঞ্চকোট পাহাড় থেকে ঠিক 13 থেকে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা গিয়ে পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার পাঞ্চেত ড্যামে। তো গাইজ, ফাইনালি আমরা এখন বসে আছি দীঘার পাড়ে, এই দীঘার পাড়ে নয়, পাঞ্চেত ড্যামের পাড়ে। আর এই যে রোডটা, এটা হচ্ছে একদম মানে ড্যামের উপরে এই রোডটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর চওড়া ড্যাম, ড্যামের উপর দিয়ে এই রোডটা করেছে। আর এই পাঞ্চেত ড্যাম হলো জেনারেলি, এই পাঞ্চেত ড্যাম হলো মানে দামোদর নদীর উপরে করা হয়েছে। আর মানে এর গেটগুলো ওইখানে আছে, ওই যে গেটগুলো, ওইখানে গেট আছে, এদিকে এদিক থেকে জলটা আসে এবং এইদিকে কিন্তু জলটা বেরিয়ে চলে যায়। আর এটাই হলো পাঞ্চেত ড্যাম। আর একটা ব্যাপার হচ্ছে, মানে এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডারও, মানে একদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আরেক দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা মানে আর একটু আগে গেলে হয়তো ঝাড়খণ্ডে চলে যাব, এরকম ব্যাপার আর কি। তো আমরা এখন ধরতে গেলে মানে বর্ডারে বসে আছি, চাইলে ঝাড়খণ্ডেও যেতে পারি আবার চাইলে ওয়েস্ট বেঙ্গলেও যেতে পারি। আর এই হলো পাঞ্চেত ড্যাম। সোমনাথের ইচ্ছে ছিল যে ও গতবারে যখন গণেশনাথ গেলো তো তখন ও ভেবেছিল যে এখানে আসবে, বাট তখন আসতে পারেনি, কিন্তু ওর ইচ্ছে এবারে পূর্ণ হলো। সবই আপনাদের আশীর্বাদ স্যার। আচ্ছা আচ্ছা, ভালোবাসা নাহলে এত কিছু হয়? তো আমরা যখন এলাম মানে রোড দিয়ে, যখন ড্যামের উপরে এলাম মানে ড্যাম রোড দিয়ে যখন এলাম, তো আসার পথে আমি রিলস করছিলাম, তার কারণে আমি ঠিক ড্যাম রোডটা তোমাদেরকে দেখাতে পারিনি। বাট ফেরার পথে আমি তোমাদেরকে ভালো করে কিন্তু এই ড্যাম রোডটা দেখাবো। সত্যি কথা বলতে মানে আমি যতগুলো ড্যাম ঘুরেছি তার মধ্যে এই ড্যামটা আমার সব থেকে সেরা লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই পাঞ্চেত ড্যামটা কিন্তু মানে এই পাঞ্চেত ড্যামটা, যেই বাঁধটা, মানে আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে ঝাড়খণ্ডে আর ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ড্যাম আছে তার মধ্যে একটা মানে অন্যতম ড্যাম। আর এর এই বাঁধটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। ওই দেখো ওইখানে মাছ ধরছে, দেখতে পাচ্ছ, ভালোই মাছ পেয়ে গেছে কাকা। ওই দেখো দূরে আরও অনেকে মাছ ধরছে, হয়তো ফোকাসে আসছে না বাট ধরছে। কিন্তু এখান থেকে যদি লক্ষ্য করো তো দূরে দেখতে পাবে একটা পাওয়ার স্টেশন রয়েছে। অ্যাকচুয়ালি ওখানে কিন্তু মানে ইলেকট্রিক তৈরি করা হয়, বুঝতে পেরেছো, ওখান থেকে ইলেকট্রিক তৈরি হয়। এবং ওই দেখো ওইখানে টারবাইন যেগুলো আছে, ওইখানে কিন্তু ওই টারবাইনগুলো আছে। এখানে গেট আছে এদিকে, এই গেট খুলে এখান থেকে কন্টিনিউ কিন্তু ইলেকট্রিক তৈরি করা হয়, মানে এই জলটাকে ধারণ করে এর মাধ্যমে কিন্তু ইলেকট্রিকটা তৈরি হয়। এবং এর ইলেকট্রিক কিন্তু ধরতে গেলে সারা বছরই চলে, বর্ষার সময় কিছু জল ছেড়ে দিতে হয়, বাকি টাইমে কিন্তু ইলেকট্রিক তৈরি হতেই থাকে। তো আমরা চলো ওই বাঁধটার দিকে একবার যাবো, এখানে দারুণ লাইটিং লাগে। চলো এবার আমি তোমাদেরকে একটু ড্যামটা ঘুরে দেখাই। সোমনাথ এখন বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে তোমাদেরকে ড্যাম দেখাচ্ছি, তাই তো? তো আমরা এখন ঝাড়খণ্ডে। ড্যামটার অর্ধেকের বেশি প্রায় হচ্ছে ঝাড়খণ্ডের অংশ।
আর বাকিটা ওয়েস্ট বেঙ্গলের অংশ। মানে দুজনের যৌথ উদ্যোগে এই ড্যামটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে পঞ্চেত ড্যামে। আজকে এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং পরের ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।